ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টি একাডেমিক স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে রয়েছ আশা করি ভালো আছো, সুস্থ আছো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করেই আজকে তোমাদের ক্লাস শুরু করছি। আর আজকের ক্লাসটি হচ্ছে প্রথম অধ্যায় পাঠ ছয়ের উপরে তোমাদের প্রথম ক্লাস, আর এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করবো। তো শুরুতেই আমি আজকে যারা আমার ক্লাস তোমরা ফলো করছো, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং সম্মানিত ভিউয়ার্স, সবাইকে কংগ্রাচুলেশন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আজকে তোমাদের সামনে আলোচনা করব কুফর এই শব্দটি, মূলত কুফর কি, তার পরিচয় কি, মানুষ কী কী কারণে কাফের হয়ে থাকে, তার কুফল কি, এবং সর্বশেষ কুফর থেকে পরিত্রাণের উপায় কী। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই জানব আজকের বিষয়ে, মূল বিষয়টি হল কুফর। অধ্যায় একের পাঠ ছয় এখানে উল্লেখ হয়েছে কুফর এই বিষয়টি। মূলত কুফর শব্দটি আরবি শব্দ, এটা হল আল কুফ। এই শব্দটি যার বাংলা আবিধানিক অর্থ হল অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একাধিক অর্থ বলছি আমি, দেখো বিষয়গুলো খেয়াল রাখবে। বিশেষ করে তোমরা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নের ক্ষেত্রে একাধিক অর্থ অবশ্যই মনে রাখবে। আমি কুফরের আবার অর্থ বলছি, কুফরের আবিধানিক অর্থ হল অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা এবং অবাধ্য হওয়া। এই প্রত্যেকটা অর্থই তোমরা খুব ভালো করে খেয়াল করবে। ইসলামী শরীয়তের পরিভাষায় কুফর কি বা কুফর বলতে কি বোঝায়, আমি দুইটা প্রশ্ন এখানে তোমাদের সামনে শুরুতে আলোচনা করছি। এক, জ্ঞানমূলক প্রশ্ন, কুফর শব্দের অর্থ কি। দুই, কুফর বলতে কি বোঝায় বা কুফর কে বুঝিয়ে দেব। নানাভাবে তোমরা প্রশ্নটি পাবে, তো তার উত্তর লিখবে এভাবে যে কুফর বলতে ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলা মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলো পুনরায় প্রতি অবিশ্বাস করার নামই হল কুফর। তাহলে আল্লাহ তাআলার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর পুনরায় প্রতি অবিশ্বাস করার নামই হল কুফর। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে রাখতে হবে দীন ইসলামের মৌলিক বিষয়গুলো, দীন ইসলামের মৌলিক বিষয়গুলো হলো, তোমরা আগেও পড়ে আসছো সেই বিষয়গুলো আমি মনে করিয়ে দিচ্ছি, কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। এই যে পাঁচটা বিষয় রয়েছে ইসলামের মূল বিষয় বা মূল স্তম্ভ, এই পাঁচটা বিষয়ের উপরে মূলত ইসলাম দাঁড়িয়ে আছে। এই পাঁচটি কোনটির প্রতি যদি সে অবিশ্বাস করে তাহলে সে কাফির হয়ে যাবে। আর কুফর মূলত ইমানের বিপরীত, এই কুফরটা হলো মূলত কুফর ইমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম হলো ইমান, আর এগুলোতে অবিশ্বাসের নাম হলো কুফর। তাহলে কাফির কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, ওদের আরেকটি বিষয় জানার দরকার। দেখো, যে ব্যক্তি ইমান আনে তাকে বলা হয় মুমিন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তাকে বলা হয় মুসলিম। তাহলে ইসলাম থেকে মুসলিম, ইমান থেকে ইমানদার, আমরা পড়ি যে ইমান থেকে মুমিন পড়ি, ইসলাম থেকে মুসলিম। আবার এখানে কুফর, তাহলে কুফর থেকে যে ব্যক্তি কুফরি কাজে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। তাহলে যে ব্যক্তি কুফরি কাজে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় তাকে বলা হয় মুশরিক, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে তাকে বলা হয় মুত্তাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কাফির কি? তাহলে যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। এখন কুফরে লিপ্ত হয় মানে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। তাহলে ইসলামের মৌলিক বিষয় আমরা জানলাম কালিমা, নামাজ, পূজা, হজ ও জাকাত, এই পাঁচটি বিষয়ের কোনো একটির প্রতি যদি অবিশ্বাস করে সে কাফির হয়ে যাবে। মানুষ নানাভাবে কাফির হয়ে যাবে। আবার দ্বিতীয় প্রশ্ন, সেক্ষেত্রে মনে রাখবে মানুষ কীভাবে বা কী কী উপায়ে কাফির হয়ে থাকে বা কী কী কারণে মানুষ কাফির হয়। তাহলে মানুষ নানাভাবে কাফির হয়ে যাবে। এক নম্বরটা হলো
আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাস করা, আল্লাহ তাআলার অস্তিত্বে যদি কেউ অবিশ্বাস করে বা অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা নেই এমন কথা যদি কেউ মনে করে, আল্লাহ বলতে কিছু নেই এমন কথা যদি কেউ মনে করে তাহলে সে সাথে সাথে কাফির হয়ে যাবে। তো দুই নম্বর, আল্লাহ তাআলার গুণাবলীতে অবিশ্বাস করা বা অস্বীকার করা। যেমন আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা হিসেবে না মানা, আল্লাহ তাআলার অনেকগুলো সিফাতি নাম রয়েছে, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রহমান, আল্লাহ খালিক, এই যে নামগুলো রয়েছে এই নামগুলোকে বলা হয় সিফাতি নাম। এই নাম প্রত্যেকটির নাম কোন এই নামগুলো কোন একটিকে অবিশ্বাস করলে সে সাথে সাথে কাফির হয়ে যাবে। এগুলাকে বলা হয় আল্লাহ তাআলার গুণবাচক নাম। পরবর্তী দেখো তিন নম্বর হচ্ছে ইমানের সাতটি মৌলিক বিষয়ের কোন একটির প্রতি অবিশ্বাস। তাহলে ইমানের মৌলিক বিষয়গুলো সাতটি তোমরা পড়েছ, ইমানের সাতটা মূল বিষয় কি কি? যে এক আল্লাহ আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, দুই ফেরেশতাকে বিশ্বাস করা, তিন নম্বর নবী আসমানি কিতাবে বিশ্বাস করা, চার নম্বর নবী রাসূলে বিশ্বাস করা, পাঁচ নম্বর আখিরাতে বিশ্বাস করা, ছয় নম্বরে তাকদিরে বিশ্বাস করা এবং সপ্তম নম্বরে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করা। এই যে সাতটি মূল বিষয় রয়েছে এগুলো হলো ইমানের সাতটি মূল বিষয়। এইগুলোর কোন একটির প্রতি অবিশ্বাস করার নাম হলো কুফর। তাহলে এই সাতটা মূল বিষয়ের কোন একটিকে অবিশ্বাস করা যাবে না, সন্দেহ পোষণ করাও যাবে না। পরবর্তী ইসলামের মৌলিক বিষয়ের কোনো একটি বিষয়ে বা ইসলামের মৌলিক ইবাদতের কোনো একটিকে অবিশ্বাস করা। ইসলামের মৌলিক ইবাদত কি? নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে বিষয়গুলো রয়েছে। এখন নামাজকে যদি সে অনর্থক মনে করে থাকে, রোজাকে সে যদি অযথা না খেয়ে থাকা মনে করে, হজকে যদি ম্যান পাওয়ার লস বা আর্থিক অপচয় মনে করে থাকে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। তাহলে ইসলামের মৌলিক ইবাদত কোন একটির প্রতি যদি অবিশ্বাস করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। হালালকে হারাম মনে করে, তাহলে আল্লাহ পাক যে জিনিসকে হালাল করেছিল কেমন পর্যন্ত সেটা হালাল থাকে, আবার হারামকে হালাল মনে করাটাও কুফরি। যে জিনিসকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে সেটা কেমন পর্যন্ত হারামই থাকে। হাদিস আসছে হালাল উবাইয়িন ওয়াল হারাম উবাইয়িন, হালাল জিনিসটা স্পষ্ট এবং হারাম জিনিসটাও কি স্পষ্ট। তাহলে এই হালাল এবং হারামকে, হালালকে হারাম মনে করা আবার হারামকে হালাল মনে করাটাও কুফরি। তাহলে যে জিনিসকে হালাল করে দিয়েছেন কেমন করে সেটা হালালই থাকবে, আর যেটাকে হারাম করে দেওয়া হয়েছে সেটা কেমন পর্যন্ত হারামই থাকবে। এটাকে যদি কেউ কোনো ব্যক্তি হালালকে হারাম মনে করে এবং হারামকে হারাম মনে করে তাহলে সে কাফির হয়ে যাবে। যেমন মদ খাওয়াকে যদি কেউ হালাল মনে করে, গাঁজা খাওয়াকে যদি কেউ হালাল মনে করে তাহলে সে সাথে সাথে কাফির হয়ে যাবে। আর হালাল বস্তু অগণিত, যেগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। যেমন আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ওয়াইন তামদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা, হারাম হালালের সংখ্যা এত বেশি যে তোমরা গণনা করিও, তোমরা এক এক করে যদি গণনাও করো তাহলে সেটা শেষ করতে পারবে না। তাহলে এই হালাল এবং হারামের বিষয়গুলো আমরা জানবো এবং সে অনুযায়ী বিশ্বাস করবো, সে অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। পরবর্তী বিষয় দেখো, ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুসরণ করা বা তাদের কোন ধর্মীয় চিহ্ন ব্যবহার করা। তাহলে অন্য যারা অন্য ধর্মের লোক রয়েছে তাদের অনুসরণ করা যাবে না, তাদের কোনো ধর্মীয় চিহ্ন ব্যবহার করা যাবে না। যেমন কেউ পুরুষ খ্রিস্টানদের এরকম চিহ্ন বিষয়গুলো গলায় পরে থাকে, পুরুষ পরিধান করে, আবার কেউ পৈতা ব্যবহার করে, তাহলে এই ধরনের বিষয়গুলো ইসলামে ব্যবহার করা যাবে না, এগুলো ব্যবহার করাও হলো কুফরি। ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিতর্ক করা, তাহলে ইসলামের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে সে সমস্ত বিষয়গুলোকে নিয়ে ঠাট্টা বিতর্ক করা। যেমন তুমি কোরআনকে নিয়ে কেউ ঠাট্টা বিতর্ক করলো, নবী রাসূলদেরকে নিয়ে, বিশ্বনবীকে নিয়ে কোনো ব্যক্তি ঠাট্টা বিতর্ক করলো, ইসলামের কোনো লেবাসকে নিয়ে, টুপিকে নিয়ে, পাগড়িকে নিয়ে, এই সমস্ত বিষয়কে নিয়ে যদি কেউ ঠাট্টা বিতর্ক করে তাহলে সে সাথে সাথে কাফির হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মানুষ কি কারণে কাফির হয়ে থাকে তাহলে আমরা জানতে পারবো।
আমি সে বিষয়গুলো আবার রিপিট করছি। দেখো আল্লাহ এক নম্বরে বলছিলাম আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাস করা বা অস্বীকার করা, দুই বলেছিলাম আল্লাহ তাআলার গুণাবলীতে অবিশ্বাস করা বা অস্বীকার করা, তিন নম্বর বলেছিলাম ইমানের সাতটি মৌলিক বিষয়ের কোনো একটির প্রতি অবিশ্বাস করা, চার নম্বর বলেছিলাম ইসলামের মৌলিক ইবাদতগুলো কোনো একটির প্রতি অবিশ্বাস করা, পাঁচ নম্বরে বলেছিলাম হালালকে হারাম মনে করা, ছয় নম্বরে বলেছিলাম হারামকে হালাল মনে করা, সাত নম্বরে বলেছিলাম ইচ্ছাকৃতভাবে কাফেরদের অনুসরণ করা কিংবা তাদের কোনো ধর্মীয় চিহ্ন ব্যবহার করা, এবং সর্বশেষ আট নম্বরে বলেছিলাম ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা। তাহলে যে ব্যক্তি এই আটটা পয়েন্টের কোনো একটিকে সে বাস্তবায়ন করবে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এগুলোকে অস্বীকার করা, অবিশ্বাস করা নিঃসন্দেহে কুফরি, এই বিষয়টিকে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই কুফরে যদি কোনো ব্যক্তি লিপ্ত হওয়ার কুফল, এর কুফল অনেকগুলো বিষয় রয়েছে, এখানে তোমাদের পাঠ্যবইটাকে খেয়াল করবে। আমি জাস্ট তোমাদের সময় স্বল্পতার কারণে শুধু পয়েন্টগুলো শুনিয়ে দিচ্ছি যে যে কুফরের পরিণতি কি কুফল। তো কুফরে যে ব্যক্তি করবে সে ব্যক্তি তোমরা জানো মানব জীবনে কুফরের পরিণতি সবচেয়ে ভয়াবহ। কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও মানুষকে শোচনীয় পরিণতি বরণ করতে হয়। এর কিছু কিছু তোমার কুফল এখানে উল্লেখ করা হয়েছে, তোমাদের পাঠ্যবই খুব ভালো করে খেয়াল করবে। সেখানে দেখবে এক নম্বরে দেওয়া আছে অবাধ্যতা ও অকৃতজ্ঞতা। তাহলে কুফল মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালন পালন করেন, পৃথিবীর সকল নিয়ামত তারই দান। কাফের ব্যক্তি আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, এসব নিয়ামত অস্বীকার করে, আর সে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলার বিধিবিধান বা বিধিনিষেধ অমান্য করে, ফলে সে সমাজে অবাধ্য ও অকৃতজ্ঞ হিসেবে পরিচিত হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতা সৃষ্টি করে। দুই নম্বরে দেখবা পাপাচার বৃদ্ধি করে, কুফরের কারণে তার মধ্যে পাপাচার বৃদ্ধি হতে থাকে, কারণ সে আল্লাহ তাআলা পরকাল হাসর মিজান জান্নাত জাহান্নাম ইত্যাদি বিষয়গুলোকে অবিশ্বাস করে। এতে সে অবিশ্বাস করার কারণে সে তার ইচ্ছা স্বাধীন মতো দুনিয়াতে সে চলতে থাকে, পাপকে সে পাপ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না। এভাবে চলার কারণে সে নানা ধরনের দুনিয়ার ধন সম্পদ ও আরাম আয়েসে ডুবে সে নানা রকমের অন্যায় অনাচার করে থাকে, এতে তার পাপ। তারপর দেখবো তিন নম্বরে হতাশার সৃষ্টি করে, কুফর মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করে। চার নম্বর দেখবে অনৈতিকতার প্রসার ঘটায়। পাঁচ নম্বরে দেখবে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, কুফরি করার কারণে তার মধ্যে আল্লাহ তাআলার অসন্তোষ অর্থাৎ সে আল্লাহর সন্তুষ্টি থেকে আসে মাহরুম হবে, সে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে না। এবং ছয় নম্বরে দেখবে অনন্তকালের শাস্তি, আল্লাহ পাক কাফের ব্যক্তির জন্য অনন্তকালের শাস্তি রেখে দিয়েছেন, যেমন আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন হুম ফিহা খালিদুন। তো এখানে পবিত্র কালামের সূরা বাকারা ৩৯তম আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ঘোষণাটিকে আবার বলছি আমি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ যারা কুফরি করে, যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। অর্থাৎ যে জাহান্নামে আল্লাহ পাক পাঠাবে সেটা একদিন দুই দিনের জন্য না, এক মাস দুই মাসের নয়, বরং কুফরি করার কারণে সে অনন্তকাল আজীবন অনন্তকালের জীবন, যে আখিরাতের জীবন শুরু হচ্ছে, যা শুরু আছে শেষ নাই, সেখানে সে অনন্তকাল থাকতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি এই কুফরি থেকে সে বাঁচতে চায় তাহলে দুনিয়ার জীবনকে তাকে তিনটা কাজ করতে হবে। এক নম্বর তাকে ইমানকে নবায়ন করতে হবে, দুই নম্বর কাজ তাকে তওবা করতে হবে, এবং তিন নম্বর কাজ হলো ভবিষ্যতে এরূপ কাজ আর না করার দৃঢ় সংকল্প করতে হবে। এই তিনটি কাজ করলে তাহলে সে ব্যক্তিকে আল্লাহ তারা ক্ষমা করে দিতে পারে। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একদম ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। তো আজকে যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর কোনো বিষয়টি তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমার নম্বরে ফোন করবে, এবং
তোমাদের পাঠ্যবইয়ের এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবে। সে পর্যন্ত তোমরা আবার পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।